আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন এবং আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদের সামনে আরও একটি ঈদ স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়েছি আর আজকের রেসিপিটি হচ্ছে ফিন্নি আর আজ আমি আপনাদেরকে শুধুমাত্র দেড় লিটার দুধ দিয়ে খুবই সহজে এবং সেই সাথে খুবই মজাদারভাবে এই ফিরনি রেসিপিটি তৈরি করে দেখাবো আর আমার এই রেসিপিটি দেখে ভালো লাগলে অবশ্যই এবারের ঈদের স্পেশাল মেনুতে এই রেসিপিটি রেখে দিবেন তবে চলুন কথা আর না বাড়িয়ে আমরা খুব সহজে কিভাবে ঘরে এই ফিন্নির রেসিপিটি খুব মজাদারভাবে তৈরি করে ফেলতে পারি সেটা দেখে নিন আমি এখানে চায়ের কাপে মেপে এক কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি এতে করে এর সুগন্ধটা অনেক বেশি ভালো আসবে এবার এগুলোকে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব এক ঘন্টা এক ঘন্টা পরে আমি ফিরে এলাম এবং এই চালটাকে আমি খুব ভালো মতো পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবার আমি এটাকে গুঁড়ো করে নিব আর এই গুঁড়ো করার বিষয়টা আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন অথবা পাটায়ও বেটে নিতে পারেন তবে এটাকে কিন্তু একেবারে ম্যাশ করে ফেলা যাবে না এটা কিছুটা আস্তে আস্তে রাখতে হবে ঠিক এই রকম হবে এটা পুরোপুরিভাবে গুঁড়োও হবে না আবার একেবারে আস্তেও থাকবে না আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটার কনসিস্টেন্সিটা ঠিক কেমন হবে আপনারা দেখে বুঝে নেবেন প্লিজ আর এভাবে আমি সবগুলো চালকে এভাবে গুঁড়ো করে নিব। ব্যাস আমার চালগুলো গুঁড়ো করা হয়ে গেছে এটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন কেমন হবে এরপরে আমি চুলায় একটি সসপ্যান বসিয়ে দিয়েছি এবং দেড় লিটার পরিমাণ গরুর দুধ দিয়ে দিয়েছি এবং এখন আমি এখানে তিনটি সাদা এলাচ এবং সেই সাথে তিনটি দারচিনি দিয়ে দিব লম্বা এতে করে এর ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে এবং এই দুধটা একটি বলো কোঠা পর্যন্ত অপেক্ষা করব এর মাঝে সবার কাছে অনুরোধ রইল আমার এই ভিডিওটি প্লিজ সবাই মনোযোগ দিয়ে দেখবেন এবং সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সেই সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না দুধে অলরেডি একটি বলক কুঠে গেছে এখন আমি সে ঘুরি করে রাখা চালগুলোকে দিয়ে দিব। আর এই ফিন্নির রেসিপিতে যেহেতু চালটা গুঁড়ো হয়ে থাকে তাই এটা কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায় তাই এটাকে ঘন ঘন অনবরত নেড়েচেড়ে দিতে হবে যাতে করে নিচে কোনোভাবে এটা লেগে না যায় যদি নিচে লেগে যায় তবে সেই ক্ষেত্রে কিন্তু ফিন্নির আসল টেস্টটা নষ্ট হয়ে যাবে পরে আমি সামান্য কিছুটা লবণ দিয়ে দিয়েছি এতে করে এর যে মিষ্টিটা সেটা অনেকটা বসে যাবে এবং খেতে সুস্বাদু হবে এবার আমি এটাকে কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে দিয়ে রান্না করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না এটা একটি ঘন কনসিস্টেন্সিতে চলে আসছে এবং সেই সাথে চালটা ফুটে যাচ্ছে চালটা যখন ফুটে সিদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে আমি এখানে চিনি দিয়ে দিব এখানে চাল ফোটার আগে চিনিটা কোনোভাবেই দেওয়া যাবে না চালটা যখন ফুটে যাবে ঠিক তখনই চিনিটা দিয়ে দিতে হবে আর আমি মিষ্টি একটু কম খেতে পছন্দ করি তাই এখানে আমি চিনির পরিমাণটাও কম করে দিয়েছি আমি এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আপনারা যদি আরও পারফেক্ট স্বাদ পেতে চান তবে সেই ক্ষেত্রে চিনিটা আরও হাফ কাপ বাড়িয়ে দেবেন এরপরে আমি এখানে মাওয়া দিয়ে দিলাম মাওয়াটা আমার ঘরে তৈরি করা আমি এর একটি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন কিংবা মাওয়ার বদলে আপনারা এখানে ক্রিম চিজটাও ব্যবহার করতে পারেন তবে এই দুটোর মধ্যে যে কোনো একটি অবশ্যই ব্যবহার করতে হবে এবার আমি এখানে কিছুটা পরিমাণে কিসমিস দিয়ে দিলাম এবং এই ফিনিটাকে আমি ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে রান্না করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না এটি একটি ঘন কনসিস্টেন্সিতে চলে আসছে এবং এটা যখন ঘন হয়ে যাবে তখন কিন্তু এটা ফুটতে থাকবে আর ফুটলে এটা ছিটতে থাকে এদিক ওদিকে তাই এই পর্যায়ে একটু সাবধানে এটাকে নেড়েচেড়ে রান্না করতে হবে এবং এর প্রতিটা ফোঁটা যখন ঘন হয়ে ফুটবে ঠিক ওই পর্যায়ে চোলার জালটা বন্ধ করে দিতে হবে আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন এর কনসিস্টেন্সিটা এখন আমি এটাতে একটি শাহি আমাজ নিয়ে আসার জন্য দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ ঘি এতে করে এর ফ্লেভারটা আরও ভালো আসবে এবার আমি একটি সার্ভিং বলে আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি এবং এটা যখন ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে আপনারা চাইলে একেবারে ছোট ছোট কিছু কাপ আছে সেগুলোতে একেবারে সার্ভ করে রেখে দিতে পারেন তাতে করে কোনো ঝামেলা ছাড়াই যার যেভাবে খুশি সে সেভাবে দিয়ে খেতে পারে কিন্তু আমার পক্ষে সেই কাপগুলো কালেক্ট করা সম্ভব হয়নি তাই আমি এরকম ছয়টি বাটিতে সার্ভ করে রেখে দিয়েছি এরপরে এখানে ডেকোরেশনের জন্য আমি কিছুটা কাজু বাদাম এবং সেই সাথে একটি ফল গোল করে কেটে ব্যবহার করেছি এবং এরই সাথে আমার এই ফিন্ডির রেসিপিটি পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এবার খাবার পালা আমি চেষ্টা করেছি খুব সহজে আপনাদেরকে এই ফিন্ডির রেসিপিটি তৈরি করে দেখাতে যদি ভালো লেগে থাকে প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে দেবেন এবং আপনারা এই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো আমার কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ